नमस्कार बंधुरा, recallgeek.com থেকে আমি সত্যজিৎ। অনেক সময় আমাদের সাথে এরকম হয়, আমরা যখন বাইরে কোথাও ঘুরতে যাই, আমরা আমাদের সাথে আমাদের ফোনের চার্জারটি ক্যারি করতে ভুলে যাই। কিন্তু আমাদের ফোন যদি টাইপ সি পোর্টকে সাপোর্ট করে তাহলে সমস্যা সেখানেই শুরু হয়, কারণ বেশিরভাগ মানুষের কাছেই রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট। বা আপনি যেখানে গেছেন কাজের জন্য, আপনার ডকুমেন্ট ক্যারি করার জন্য আপনি যে পেন ড্রাইভটি নিয়ে গেছেন সেটিও একটি ওটিজি রয়েছে যেটি মাইক্রো ইউএসবি পোর্টকেই সাপোর্ট করে। সেক্ষেত্রে আপনার সমস্যা হবে, আপনি এই ইউএস টাইপ সি পোর্টে মাইক্রো ইউএসবিকে কখনোই কানেক্ট করতে পারবেন না। তো বন্ধুরা, সমস্যার সমাধান আমাদের কাছে রয়েছে, আমি দেখাচ্ছি। সমস্যার সমাধান হলো এই ছোট্ট গুলি, অর্থাৎ প্যারাসিটামল। না বন্ধুরা, এটা প্যারাসিটামল না, এটি হচ্ছে একটি ইউএসবি অ্যাডাপ্টার যেটা আপনার টাইপ সিকে মাইক্রো ইউএসবিতে কনভার্ট করে দেয়। অর্থাৎ আপনি যে কোনো টাইপ সি ফোনকে মাইক্রো ইউএসবিতে কনভার্ট করতে পারবেন। এটি যদি আপনি সঙ্গে ক্যারি করেন তাহলে যে কোনো মাইক্রো ইউএসবি চার্জার দিয়ে আপনি আপনার টাইপ সি পোর্টের যে ফোনটি সেটিকে চার্জ করতে পারবেন। চলুন আপনাকে ডেমো দেখিয়ে দিচ্ছি। টাইপ সি থেকে ইউএসবি মাইক্রো যে কনভার্টারটি আপনার কাছে রয়েছে সেটির সাথে আপনার পেন ড্রাইভটিকে প্রথমে কানেক্ট করুন, তারপরে আপনি ফোনের সাথে এটিকে কানেক্ট করুন। যেই মুহূর্তে আপনি কানেক্ট করবেন আপনি হয়তো দেখতে পাবেন যেখানে এই দেখুন এইচপি ইউএসবি ড্রাইভার কানেক্টেড বলে আপনাকে দেখাচ্ছে। স্ক্রিনে ভালো করে লক্ষ্য করুন, এবং এবার আপনাকে আমি চার্জার কানেক্ট করিয়েও দেখিয়ে দিচ্ছি। টাইপ সি থেকে মাইক্রো ইউএসবি যে কনভার্টারটা সেটা দেখুন ফোনে লাগানোই রয়েছে। আমি এবার একটি ইউএসবি কেবল রয়েছে, এটি চার্জার যেটি প্লাগ ইন রয়েছে, এবার এটিকে আমি এখানে পুট করলি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে লাইট হচ্ছে, অর্থাৎ চার্জিং স্টার্ট হয়ে গেছে। তো বন্ধুরা, যদি আপনারা টাইপ সি পোর্টযুক্ত ফোন ইউজ করছেন তাহলে আপনারা আপনাদের কাছে এই কনভার্টারটি রাখতে পারেন, কারণ যদি কোনো সময় এরকম ভুল হয় আপনার তাহলে আপনি এটাকে দিয়ে আপনার ফোন চার্জ করতে পারবেন, কারণ যে কোনো কেবল এটাতে সাপোর্ট করবে, যে কোনো মাইক্রো ইউএসবি কেবল। এটা মিভি কোম্পানির আমি ইউজ করছি, কারণ এটাই আমার সবথেকে হাই রেটিংয়ের যেটি ফ্লিপকার্টে অ্যাভেলেবেল ছিল সেটি হচ্ছে এটি, এবং আমি এর বিষয়ে অনেক ডিটেলড দেখেছি, আমার মনে হয়েছে এটি সবথেকে বেস্ট হবে। এবং এটার প্রাইস পড়েছিল 220 টাকা যখন আমি এটা ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনি চাইলে ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে আপনি অবশ্যই এটি আপনার জন্য কিনতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, বিভিন্ন আনবক্সিং রিলেটেড ভিডিও এবং ইউটিউব টিপস রিলেটেড ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।